আর মনে দুঃখ ভর করলে চোখ ছুঁয়ে যায় জলজ কান্নায়, যে জলে কষ্ট যায় ধুয়ে আর সুখ আসে ধে। জলজ সুখের এমন বারতা নিয়ে শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফেরুজাইমা। দর্শক, বলছিলাম সুখ দুঃখ আর হাসি কান্নার কথা, এমন সব রঙেই হৃদয়ের গোপন কুঠুরিতে লুকিয়ে আছেন এক চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর 21 বছর পরও মীমাংসা হয়নি সেই মৃত্যু রহস্যের। তার চলে যাওয়া কি ছিল, হত্যা নাকি আত্মহত্যা? তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে হত্যার অভিযোগে প্রমাণ মেলেনি, তবে তা মানতে নারাজ পরিবার। এমন বাস্তবতায় এই রহস্যে ফ্ল্যাট লাইটের আলো ছড়ালেন সালমান শাহ হত্যা মামলার 2 নম্বর আসামি রুবি সুলতানা। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, আত্মহত্যা নয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে। বাদীর আইনজীবীর আশা, এই ভিডিওর মাধ্যমে খুলবে সালমান শাহ হত্যা মামলার দীর্ঘদিনের জট। প্রবল জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই নায়ক 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সেই বাড়ি জমান না ফেরা দেশে। নিজ বাসা মেলে তার মরদেহ, পরে পরিবার হত্যা মামলা করলেও সালমানের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সে বিতর্কের ফয়সালা হয়নি আজও। যদিও বছর খানেক আগে মা নীলা চৌধুরী চ্যানেল 24কে জানান, স্ত্রী সামিরা সহ শ্বশুরবাড়ির লোকজনই হত্যা করেছে তার ছেলেকে। আমি নিশ্চয়, আমি সব শেষ হয়ে গেছে আমার, কিন্তু আমার জানার অধিকার আছে। আমি শেষ পর্যন্ত, আমৃত্যু যতদিন বেঁচে থাকবো, আমি আমি বিচারের চাবি চেয়ে যাব। আমি প্রয়োজন হলে আমি বিদেশে আন্তর্জাতিক আদালতে আমি যাব। এবার সেই রহস্যে স্পটলাইট ফেললেন সালমান শাহ হত্যা মামলার 2 নম্বর আসামি রুবি সুলতানা সম্পর্কে, যিনি সালমানের স্ত্রী সামিনার মামি। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে সালমান শাহকে, যার সাথে জড়িত সামিরার পরিবারের লোকজনই। সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই, ইমনের সামিরা, আমার হাজব্যান্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন, আত্মহত্যা না, এটা খুন, এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিদে দিয়ে খুন করানো হয়েছে। শুধু তারই নয়, আমেরিকা প্রবাসী রুবির শঙ্কা হত্যা করা হতে পারে তাকেও। আপনি আমার জন্য দোয়া করেন, আমাদের আমাদের খুন করার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে প্রতিক্রিয়ায় সালমানের মামা বলেন, রুবি এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি, তাই তিনি যা বলছেন সেটাই সত্য। উনি হচ্ছেন সামিরার মামি, আমাদের কেসের আসামি। উনি নিজে আজকে সব বক্তব্য সবার নাম বলে দিয়েছেন। উনার হাজব্যান্ডের নাম জং চ্যাং, 27 নম্বর রোডে ধানমন্ডি সাংহাই রেস্টুরেন্টের মালিক। তারপরে সামিরার কথা, কে কে ছিল, কি কিভাবে মারছে উনি বলে দিছে। মামলার আইনজীবী ফারুক আহমেদ জানান, এরই মধ্যে ভিডিওটির বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তার আশা, এর মাধ্যমে খুলবে সালমান শাহ হত্যা মামলার জট। দুই দশক ধরে অন্ধকারে থাকা প্রিয় নায়কের মৃত্যু রহস্য এবার উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিনা মেঘে বজ্রপাতের মতো এই ভিডিও ক্লিপটি নিয়ে তোলপাড় চলচ্চিত্র অঙ্গন। সালমান শাহের সতীত্ব থেকে শুরু করে সালমান প্রেমীরাও এখন জল্পনা কল্পনায়। সহকর্মীদের অভিমত, সত্যের মৃত্যু নেই, আর তাই সত্য মিথ্যার বেড়াজাল ভেঙে উন্মোচিত হোক প্রিয় সহকর্মীর মৃত্যু রহস্য, এমনটাই চাওয়া তাদের। সালমানের ওয়াইফের পরিবার থেকে যে ভিডিও বার্তাগুলো আসছে সেখান থেকে আমরা আসলে মানে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে সত্য কোনো দিন গোপন থাকে না, সত্য বের হয়ে আসবে এবং আমি মনে করি সত্যর জয় হবে। পুরো মিডিয়া পাড়ায়, এখন সিনেমা পাড়ায় একটাই আলোচনা যে আসলে এটাই হয়তো সত্য যে ভিডিও বার্তাটি দিয়েছেন, যেহেতু তিনি ওনার পরিবার এবং ওনার হাজব্যান্ডকে এখানে ইনক্লুড করেছেন, সেই কারণে আরও সন্দেহের যে তীরটা আরও বেশি যাচ্ছে। সালমান শাহ কি কারণে, কেন, কার দ্বারা মৃত্যুর পথে ধাবিত হয়েছে, সেটা যত তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে জাতি ততই তাড়াতাড়ি বিভ্রান্ত থেকে মুক্তি লাভ করবে। যারা এটা নিয়ে মুভ করছেন তারা অবশ্যই সুন্দর মতো বিচার বিশ্লেষণ করবেন এবং সত্য ঘটনা বের করার চেষ্টা করবেন, আর এটা সুস্থ সুন্দর একটা সমাধান আমরাও চাই। সব বয়সী মানুষের কাছেই সালমান শাহ ছিলেন ভীষণ রকম প্রিয়। সেই প্রিয় তারকার মৃত্যু রহস্যের জট খুলুক, সবারই তা চাওয়া।
ওপারে ভালো থাকুন সালমান শাহ। দর্শক, এই মুহূর্তে ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এ সময় হয়েছে একটা বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর।